আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিংসের সাথে পরিচয় করে দেব যেই সেটিংসের মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন হাইড করে রাখতে পারবেন একটি কোড থাকবে নির্দিষ্ট কোড সেই কোডটি ডায়াল করা ছাড়া ওই অ্যাপ্লিকেশনগুলোতে কেউ প্রবেশ করতে পারবে না যখন কেউ আপনার মোবাইল ফোনটি হাতে নেবে তখন আপনার ফোনের ভিতরে কোনো অ্যাপ্লিকেশনই খুঁজে পাবে না যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটি নাই এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু স্টোর নাই এবার দেখুন আমি এখান থেকে ডায়লার অপশনে চলে গেলাম এবং এইখান থেকে আমি একটি কোড ডায়াল করতেছি তো এখান থেকে কোডটি ডায়াল করার পরে জাস্ট হ্যাশে প্রেস করলাম দেখতে পাচ্ছেন আমার ফোনে এই যে ইউটিউব এবং প্লেস্টোর এবং জিমেল এই অ্যাপ্লিকেশনগুলো আমি হাইট করে রেখেছি যার কারণে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমার ফোনের ভিতরে নেই এই যে দেখুন আমার ফোনের ভিতরে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো নেই বন্ধুরা কীভাবে আপনারা এই কাজটি করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো তার আগে একটি কথা বলে নেই এই অ্যাপ্লিকেশনগুলো এভাবে হাইট করে রাখলে আপনার কী উপকার হবে সর্বপ্রথম যে উপকৃত টি আপনি হবেন সেটা হলো আপনার কিছু পার্সোনাল অ্যাপ্লিকেশন রয়েছে যেমন গ্যালারিতে আপনার ছবি থাকে অথবা জিমেলের ভিতর আপনার পার্সোনাল ডকুমেন্ট থাকে যে কেউ আপনার ফোনটি হাতে নিয়ে এই অ্যাপ্লিকেশনগুলোতে প্রবেশ করতে পারবে না আপনার ফোনটি যদি আনলক করাও থাকে তারপরেও আপনার ফোনের ভিতরে কেউ অ্যাক্সেস নিতে পারবে না বা আপনার ফোনের যে পার্সোনাল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলোতে অ্যাক্সেস নিতে পারবে না এছাড়াও আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেটা হলো আমাদের বাচ্চারা আমাদের ভিতরে অনেকেই রয়েছে যাদের বাচ্চারা মোবাইল ফোনে অতিরিক্ত টিপাটিপি করে বিশেষ করে ফোনটি হাতে নিয়েই স্টোরে চলে যায় সেখান থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন অথবা গেম ডাউনলোড করে অথবা ইউটিউবে ভিডিও দেখে থাকে বাচ্চাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই খারাপ যদি আপনি আপনার ফোন থেকে বিল্ট ইন এই অ্যাপ্লিকেশনগুলোকে লুকিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার বাচ্চা আপনার ফোনটি হাতে নেওয়ার পরেও প্লে স্টোরে ঢুকতে পারবে না এবং ইউটিউবে ঢুকতে পারবে না তার কারণ এই আইকনগুলোই সে খুঁজে পাবে না এবং একটা সময় যখন দেখবে আপনার ফোনের ভিতরে কোনো কিছুই নেই তখন কিন্তু আপনার বাচ্চা ফোন ধরা কমিয়ে দেবে তো ভিউয়ার্স কীভাবে এই কাজটি করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে থাকছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ভিওয়ার্স এই কাজটি করার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না বর্তমানে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে প্রায় প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে এই ফিচার্সটি বিলটিনভাবে দেওয়া থাকে এর জন্য দেখুন আপনি যে কাজটি করবেন আপনি আপনার ফোন থেকে সেটিংসের ভিতরে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে আপনি এখান থেকে প্রাইভেসি অপশানে প্রেস করবেন প্রাইভেসি অপশনে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে প্রাইভেসি প্রোটেকশনের ভিতরে এখানে কিছু অপশন রয়েছে তার ভিতরে রয়েছে অ্যাপলক তার নিচে রয়েছে অ্যাপস তো মূলত এই হাই ড্যাপস অপশনটির মাধ্যমেই আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন হাইড করে রাখতে পারবেন এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে হাই অ্যাপস এই অপশনটিতে প্রেস করবেন এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে এবার আপনি এখান থেকে সেটিংস অপশনে প্রেস করবেন সেটিংস অপশনে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে তো এখানে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন বন্ধুরা মনে রাখবেন এই পাসওয়ার্ডটি ভুলে গেলে কিন্তু চলবে না পাসওয়ার্ডটি ভুলে গেলে কিন্তু আপনার ফোনের এই অ্যাপ্লিকেশনগুলো খুঁজে পেতে আপনার অনেক ব্যাগ পহাতে হবে তো এবার আপনি এখান থেকে পাসওয়ার্ডটি সেট করার পরে দেখতে পারবেন এখানে ইউস নামের একটি অপশন চলে আসবে আপনি এখান থেকে ইউস অপশনে প্রেস করে দিবেন ইউস অপশনে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনাকে এখানে একটি সিক্রেট কোশ্চেন অ্যাড করতে বলা হচ্ছে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে যেন এই সিক্রেট কোশ্চেনটির মাধ্যমে পাসওয়ার্ডটি রিকভার করতে পারেন এবার এখান থেকে একটি সিক্রেট কোশ্চেন আপনি সেট করে দিবেন সিক্রেট কোশ্চেন সেট করে দিলে দেখতে পারবেন আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশনের লিস্ট চলে আসছে তার মানে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার সামনে চলে আসবে এবার ডান পাশে দেখতে পারবেন এখানে একটি সুইচের আইকন রয়েছে এবার এখান থেকে যেই অ্যাপ্লিকেশনটি আপনি অফ করবেন বা যেই অ্যাপ্লিকেশনটি আপনি হাইট করবেন সেই অ্যাপ্লিকেশনের উপরে প্রেস করে দিবেন অ্যাপ্লিকেশনের উপরে প্রেস করলেই দেখতে পারবেন এখানে আপনাকে একটি অ্যাক্সেস কোড দিতে বলবে যেমনটা আপনারা দেখতে পারলেন ভিডিও শুরুতে আমি একটি অ্যাক্সেস কোড ডায়াল করে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আমার সামনে আমি আনহাইট করেছি তো এখান থেকে সেটিংস অপশানে প্রেস করে আপনি এইখানে প্রথমে হ্যাশ দিবেন তারপরে যে কোনো সংখ্যা দিবেন দেওয়ার পরে তারপরে সেটা হ্যাশ দিবেন তাহলেই আপনার অ্যাক্সেস কোডটি তৈরি হয়ে যাবে যেমন আমি এখানে হ্যাশ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ দিলাম যাতে আমি পরবর্তীতে অ্যাপ্লিকেশনটি হাইড হয়ে গেলে এই কোডটি ডায়াল করে আমি আমার অ্যাপ্লিকেশনটিকে আনহাইড করতে পারি বা আমার সামনে নিয়ে আসতে পারি দেওয়ার পরে এখান থেকে টিকমার্ক অপশন রয়েছে টিকমার্ক অপশনে প্রেস করে এখান থেকে দেখতে পারবেন এখানে ডান নামের একটি অপশন চলে আসবে আপনি এখান থেকে ডানে প্রেস করলেই দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটি হাইড হয়ে গেছে এবার দেখুন আমি আমার ফোনে চলে আসলাম এবং এখান থেকে দেখুন আমার এই যে এখান থেকে কিন্তু ইউটিউবটি হাইড হয়ে গেছে এবার দেখুন আমি এখান থেকে অ্যাক্সেস করতে ডায়াল ডায়ল করতেছি এখান থেকে আমি অ্যাক্সেস করতে ডায়ল করার সাথে সাথে আমার এখানে যে যে অ্যাপ্লিকেশনগুলো আমি হাইড করেছি সেগুলো কিন্তু চলে আসছে যেমন এখানে রয়েছে ইউটিউব প্লে স্টোর তো এখানে অ্যাক্সেস কোড দিয়ে যখন আপনি এই অ্যাপ্লিকেশনটি আনবেন এবং এখান থেকে যখন ব্যাকে চলে যাবেন তখন কিন্তু আবারও অ্যাপ্লিকেশনগুলো হাইড হয়ে যাবে তার মানে প্রতিবার এই অ্যাপ্লিকেশনগুলোতে প্রবেশ করতে হলে আপনাকে এই অ্যাক্সেস কোড ডায়াল করতে হবে এবার যদি আপনি চান এই অ্যাপগুলো আনহাইড করবেন তাহলে যে কাজটি করবেন সর্বপ্রথম আবারও চলে যাবেন আপনি সেটিংসের ভিতরে সেটিংসে যাওয়ার পরে আবারও এখান থেকে চলে যাবেন প্রাইভেসিতে প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে হাইড অ্যাপস এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে দেখতে পারবেন যে আবারও সেই সেটিংসগুলো চলে আসছে এবার এখান থেকে যে উপরের হাইডের যে অপশনগুলো রয়েছে এখান থেকে এগুলোকে অফ করে দিবেন তাহলেই এই অ্যাপ্লিকেশনগুলো আবারও আপনার ফোনে চলে আসবে যেমনটা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চলে আসছে এবং এখানে একটু উপরের দিকে গেলে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোরও চলে আসছে তো বন্ধুরা ঠিক এভাবে আপনি আপনি আপনার ফোনের এই সেটিংসটির মাধ্যমে আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন এবং এর বেনিফিট কি সেটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের ভিতরে পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ